আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করব অনেক অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করব অনেক অনেক ভালো লাগবে। আজকেরটা হচ্ছে মাছের বাজার। মাছে ভাতে আমরা কিন্তু বাঙালি, মাছটা কিন্তু আমরা বেশি খেয়ে থাকি, তাই আজকে চলুন দেখি আমেরিকার মাছের বাজার দেখতে কেমন এবং দামটাও কেমন, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। তো আমি মাছের বাজারে যাচ্ছি, নিজেরও একটু মাছটা কিনবো, প্লাস আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করব আপনাদের কাছেও খুব খুব ভালো লাগবে। তো আমি চলে আসছি মাছের বাজারের কাছেই, সামনেই সেই মার্কেটটা। তো চলুন দেখা যাক কী কী মাছ এখানে আছে। তো আমি ভিতরে ঢুকেছি, ঢুকেই শুরু করলাম আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেহেতু আমেরিকানরা এবং বিভিন্ন জাতিরাই কিন্তু চিংড়ি মাছ, স্যালমন, রুই মাছটা বেশি খেয়ে থাকে, সেজন্য চিংড়ি মাছের আইটেমটা একটু বেশি থাকে। তো এখানে যা দেখতে পাচ্ছেন রুই মাছ আছে, আর বিভিন্ন ধরনের মাছ আছে, একদম রেডি করা, কাটা কুটা, একদম তৈরি করার মতো করে রেখেছে আইস দিয়ে, যাতে মাছটা নষ্ট না হয়। আর এখানে লাইভ মাছ খুব কম, মানে দু একটা শুধু, যেমন ক্যাটফিশ, কাঁকড়া, তারপরে আরও কয়েকটা মাছ আছে, সেগুলি একটু টাটকা ফ্রেশ পাওয়া যায়। আর বাকিগুলা কিন্তু ওরা এভাবে আইস দিয়ে রেখেছে, এবং ফ্রোজেনও মাছ আছে কিছু কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা আমরা বাঙালিরাও সবসময় বেশি খাই এবং অন্য জাতিরাও একটু বেশি খেয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, একদম লাইভ কাঁকড়া যেটাকে বলে, শুধু এই কাঁকড়াটাই কিন্তু মানে টাটকা ফ্রেশ দেখা গেল এখানে আর চিংড়ি মাছটায়, আর বাকিগুলা কিন্তু ওরা আইস দিয়ে দিয়ে রেখেছে। এখানে বিভিন্ন ধরনের সাগরের মাছটি আর কি বেশি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে রূপচাঁদা মাছ সাগরের। তো আমরা সাধারণত বাংলাদেশিরা কিন্তু এসব স্টোরে আসলে যেগুলি আমরা বাংলাদেশে মাছ খেয়ে অভ্যস্ত, সেই ধরনের মাছগুলি আমরা সবসময় কিনে থাকি, যেমন তেলাপিয়া, রূপচাঁদা, স্যালমন, এই মাছগুলি আমরা সাধারণত কিনি এসব সুপার মার্কেটে আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন আইস দেওয়া বিভিন্ন ধরনের মাছ, যাতে নষ্ট না হয় আর কি। আর এই ধরনের মাছ কিন্তু আমেরিকাতে ওরা কোনো মাছের মধ্যে পয়জন, বিষাক্ত জিনিস মানে ইউজ করে না। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা রুই মাছের মতোই দেখতে আমার কাছে মনে হলো, কিন্তু এটা রুই মাছ না, এই মাছের নামটাও আমি জানি না। মানে এখানে যেগুলি মাছ আছে বেশিরভাগ মাছের নাম কিন্তু আমি জানি না, আপনারা জানলে আমাকে কমেন্টসে সেটা জানাতে পারেন। আমি শুধু বাংলাদেশে পরিচিত মাছগুলি চিনি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মাছ, এটাও কিন্তু সাগরের মাছ। আর এখানে লোকগুলি দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মাছ কেটে কুটে রেডি করে দেয়। আপনার যদি এখানে মাছ কোনটা নেবেন সেইভাবে ওরা মানে পাউন্ড হিসেবে মাপ দিয়ে আপনাকে কেটে একদম রেডি করে তৈরি করে দিবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রোজেন মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এই মাছগুলির নাম কিন্তু আমি জানি না, সম্পূর্ণ সাগরের মাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ আছে এখানে, সবগুলি প্যাকেট করা। এগুলির প্রাইস কিন্তু একটু কম আছে, মানে $3, $4, $5 করে প্রাইস লেখা। আর এখানে কিন্তু বেশিরভাগ চাইনিজরাই মাছ কিনতে আসে, স্প্যানিশরা আসে এই দোকানটাতে, বাঙালিরা খুব কম আসে। আর বিদেশিরা কিন্তু সাধারণত কাঁটা ছাড়া মাছ খেতে খুব পছন্দ করে, মানে স্যালমন মাছের মধ্যে কিন্তু একটু কাঁটা কম, এদেশে রুই মাছগুলির মধ্যে তেমন কিন্তু কাঁটা হয় না, তো ওরা ওই ধরনের মাছগুলি খেতে বেশি পছন্দ করে। এই যে লোকগুলি দেখতে পাচ্ছেন সাদা পোশাক পরা, তারা কিন্তু এই যে মাছ পাউন্ড দিয়ে হিসাব করে কত টাকা হলো সেইভাবে তারা কেটে তারপরে দিয়ে দেয়। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু রেডি করা মাছ, 1 পিস 2 পিস করে ওরা রেখেছে। আর এখানে বাংলাদেশে আমাদের কোটি মাছের মতো কিছু দেখলাম। এটা হচ্ছে স্যালমন মাছের মাথা, রুই মাছের মাথা, এটা প্রাইস হচ্ছে $6 মতো, মানে ওরা মাথাটাকে 2 টুকরা করে কেটে প্যাকেট করে রেখেছে। এইখানে এই মাছগুলির দাম কিন্তু একটু এক্সপেন্সিভই বলতে পারেন, প্রাইস মোটামুটি $6, $7, $8, $9, $10 মধ্যে, কোনোটা $13,
মানে বাংলাদেশি টাকা কিন্তু প্রায় 1,200 টাকার মতো পড়ে এক একটা পিসের দাম। তো এই স্যালমন মাছটা কিন্তু অনেক টেস্টি, অনেক স্বাদ, মানে আমি অনেকবার নিয়ে গিয়েছি। এটার দাম হচ্ছে $628। এই মাছটা যদি একটু ফ্রাই করে ভর্তা করে খাওয়া হয় তো অনেক মজা, অনেক টেস্টি। আর বেশিরভাগ বিদেশিরা কিন্তু এই যে মানে প্যাকেট করা মাছগুলি ওরা নিয়ে যায় আর কি, যেহেতু ওরা খুব ব্যস্ত থাকে, টায়ার্ড থাকে, মানে বাসায় এসে ওরা কিন্তু এইসব কাটাকাটি ঝামেলা করতে চায় না, সেজন্য ওরা এই যে ওয়ান টাইম যে মাছগুলি প্যাকেট করা দেখতে পাচ্ছেন, এরা সাধারণত এই মাছগুলি বেশিরভাগ কিনে থাকে। তো সমস্ত মাছগুলি কিন্তু বেশিরভাগ সাগরের মাছ এখানে দেখতে পাবেন। এটা $10, $10.25 বাংলাদেশি টাকা, 1,000 টাকার মতো হবে। এই যে একটা রুই মাছের পিস লেখা আছে মানে $16 লেখা, মানে বাংলাদেশি 1,000 টাকা হবে। তো আজকে ব্লগটা আশা করবো আপনাদের কাছে অনেক পছন্দ হবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে একদম ভুলে যাবেন না। এইখানে এই সেকশনে শুধু রুই মাছ দেখতে পাচ্ছেন, মানে যেগুলি আছে সবগুলি কিন্তু স্যালমন মাছ পিস করে কেটে ওরা রেখেছে। এটা কুর্তি মাছের মতো দেখতে, কিন্তু এই মাছগুলি খেতেও কিন্তু অনেকটাই স্বাদ। আর এটা হচ্ছে অক্টোপাসের মতো দেখতে মাছটা, আমি নাম জানি না, তো অক্টোপাসের মতো অনেকটা দেখতে, খুব ভয়ানক কিন্তু এই মাছটা। কিন্তু এই মাছগুলি চাইনিজরা বেশিরভাগ খেয়ে থাকে, ওদের মনে হয় পছন্দের মাছ এই মাছগুলি, ওরা বেশিরভাগ কিনে সবসময়। আর এখানে হচ্ছে কিছু ফ্রোজেন মাছের আইটেম আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে মানে প্যাকেট করা করা বিভিন্ন ধরনের মাছ ওরা প্যাকেট করে ফ্রোজেন করে রেখেছে। এগুলি ফ্রোজেন মাছগুলির একটু প্রাইস কম আছে, মানে কোনোটা $3 $5 করে। এখানে কিছু মিক্স করা মাছ, সাগরের বিভিন্ন ধরনের অক্টোপাস আরও বিভিন্ন আইটেমের মাছ ওরা মিক্স করে কেটে একদম রেডি করে রেখেছে ফ্রোজেন করা। আমরা বাংলাদেশিরা যখন মাছ কিনি আমরা কিন্তু তখন বাংলাদেশি স্টোরগুলো থেকেই বেশিরভাগ রুই, কাতল, ইলিশ, বোয়াল যাই কিনি না কিন্তু আমরা ওইখানেই যাই। কিন্তু যখন টাটকা একটু ফ্রেশ ভাজি টাইপের মাছ খেতে ইচ্ছে করে, তখন মানে খুব টাটকা, তখন আমরা এই সুপার মার্কেটে আসি নেওয়ার জন্য। যেমন রূপচাঁদা মাছ, তেলাপিয়া, তারপর স্যালমন, এই টাইপের মাছগুলোই আর কি আমরা কিনে থাকি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছের আইটেম ওরা রান্না করে রেডি করে রেখেছে, এগুলি কিন্তু চাইনিজরা এবং স্প্যানিশরা এসে কিনে নিয়ে যায় রেডি করা একদম। তো আজকে মাছের বাজারটা কেমন লাগলো আশা করবো অনেক অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।